আজকে আমরা আলোচনা করব আইএলটিএস লিসেনিং এ কিভাবে স্কোরিং করা হয় এবং কিভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখন দেখি স্কোরিংটা কিভাবে করা হয়। আমরা তো জানি যে আইএলটিএস লিসেনিং এ 40টা কোশ্চেন থাকে। তো 40টা কোশ্চেনে আপনি যদি 39 থেকে 40 মার্ক পান, অথবা 39 যদি পান তাহলেও আপনাকে 9 দেওয়া হবে, যদি 40 পান তাহলেও আপনাকে 9 দেওয়া হবে, যদি 37 অথবা 38 মার্ক পান তাহলে দেওয়া হবে আপনাকে 8.5, 35 অথবা যদি 36 পান তাহলে দেওয়া হবে আপনাকে 8, 32 থেকে 34 পেলে দিবে 7.5, সেম অ্যাজ 30 to 31, 7, 26 টু 29 দেওয়া হবে 6.5, আর হলো 23 থেকে 25, 23 to 25 এটা দেওয়া হবে 6, এবং হলো সেম অ্যাজ নিচেরগুলো। এখন ধরেন আপনার টার্গেট হলো 7.5 পাওয়া, তো কিভাবে আপনি 7.5টা টার্গেট করবেন। তো আমরা তো জানি হলো রাইটিং লিসেনিং এ চারটা পার্ট থাকে বা চারটা রেকর্ডিং থাকে, ধরেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। তো পার্ট 1 হলো সবচেয়ে ইজি, সো সবচেয়ে যেহেতু ইজি তো আপনার টার্গেট করা উচিত এটাতে 9 পাওয়া, এবং পার্ট 2 তে আপনি 8 পাইলেন, দুটা ভুল হলো, 3 তে একটু কঠিন সো আপনি এখানে 7 পাইলেন, আর 4টা আমার কাছে একটু ইজি মনে হয় 3 থেকে, তো আপনি এটা 8 পেলেন। তো আপনার ইন টোটাল হলো আপনি যদি 32 পান, 32 পাইলে আপনার কত হবে 7.5। সো এখন আমার যেটা সাজেশন হলো, আপনারা প্রথমে বাসায় যখন প্র্যাকটিস করবেন শুরু করবেন রেকর্ডিং 1 এ আপনার ভালো করার। রেকর্ডিং 1 এ আপনি যদি 8 থেকে 9টা বা 9টা থেকে 10টা যদি মানে কারেক্ট করতে পারেন, দেন আপনি চলে যাবেন 2 তে। টুতে যে কোশ্চেন ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করেন, এখানে আপনি 8 থেকে 9টা কারেক্ট করার প্র্যাকটিস করেন, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আপনি তিন নম্বরে যেন না। সো সেম অ্যাজ আপনি যখন এটা করে ফেলবেন, এটা আপনার অ্যাচিভ হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন পার্ট 3 তে। পার্ট 3 তেও আপনি ট্রাই করবেন ভালো করার, যত বেশি মার্ক উঠাতে পারেন, দেন চলে যাবেন 4 এ। সো ইন্ডিভিজুয়ালি আপনি যখন সবগুলোতে ভালো করলেন তো আপনি আরো ভালো মার্ক পাওয়ার। আমি 32 জাস্ট একটা বেসিক প্ল্যানের কথা বললাম, তা আপনি প্রথমে যদি 10 পান, বাকিগুলোতে যদি সেম এরকম ভালো মার্ক পান, তাহলে দেখা গেল আবার 8 পাওয়া কোনো ব্যাপারই না, 8 পাওয়া কোনো ব্যাপারই না যদি আপনি প্ল্যান ওয়াইজ আগান এবং দেখেন যে আপনার কোন ক্যাটাগরিগুলোতে বেশি ভুল হচ্ছে। আপনার যদি হয় এমসিকিউ তে বেশি ভুল হচ্ছে, সো আপনি এমসিকিউ তে বেশি টাইম দেন, ওটা ইমপ্রুভ করার ট্রাই করেন। সো আশা করি এইভাবে প্ল্যান করে পড়াশোনা করলে, প্র্যাকটিস করলে আপনি মেইন পরীক্ষায় লিসেনিং এ সর্বোচ্চ বেশি নাম্বার পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি।